হাসির রাজা, গ্যানের রাজা, রসিক রাজা। সময় তো পেরিয়ে যাচ্ছে, এতক্ষণে তো ওর চলে আসার কথা। আসবো আসবো বলে ব্যাটা আবার ধোকা দিল না তো? না না, এসব লোককে নিয়ে তো মহা মুশকিল দেখছি। এই যে আমি এসে গেছি। এসে যেন একবারে আমাকে উদ্ধার করেছো। তা খালি হাতে এসেছো না সঙ্গে কিছু মাল করিও এনেছো? আছে আছে, এই যে এখন এইটা রাখুন। পুরো আছে তো? হ্যাঁ হ্যাঁ, যত বলেছিলেন সব আছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, এখন যাও বুঝলে, কাল তোমাকে খবর দেব। না, এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে। এখন থেকেই যা ঠান্ডা লাগছে না? শীত তো পড়ে গেল, কিন্তু ছাল বিক্রেতারা তো এবার এলো না। আরে না না, মাসের হিসেবে এই সময় তো তাদের আসার কথা। হ্যাঁ তাই তো, কিন্তু কই, তাদের তো দেখা নেই। এ মা, তাহলে কি হবে? আমার শীতের চাদর কে দেবে? না মানে ওরা না এলে তো শীতের মাসে কম দামে গরম জামা কাপড় পাওয়া যাবে না। তবে আমার কাছে একটা খবর আছে। অমাত তো খবর দিচ্ছে বটে বটে, তাহলে তো খবরটা শুনতেই হচ্ছে। আমার এক আত্মীয় যে কাশ্মীরে থাকে, তার কাছেই খবরটা পেলাম আর কি। অমাত্য বেটা বলে কি কাশ্মীরে তা অত আমতা আমতা না করে কাজের কথাটা বলবে তো নাকি? ওই বলছিল যে এবার কাশ্মীর কি কোনো শালওয়ালাই আসবে না। বলো কি, শালওয়ালা আসবে না? কেন 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 আসবে না কেন শুনি? কেন না, সেখানে নাকি এবার পাহাড়ে খুব ধস নেমেছে। এই না মানে ধস ধস, এবার কি হবে বলো তো? হ্যাঁ আমি অবশ্য আমার ওই আত্মীয়কে বলেছিলাম যে যে করেই হোক কিছু পোশাক আনতে, কিন্তু এ তো ভালো কথা, তা এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? কিন্তু সেও আসতে পারছে না, ওই হাতে পয়সা করি খুব একটা না থাকায়। আসলে বুঝতেই তো পারছেন। না 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 না, টাকার জন্য তুমি ভেবো না। আরে রাজকোষ থেকে এখনই কিছু টাকা নিয়ে যে করেই হোক টাকাটা তার কাছে পাঠাও। আহা, যাতে যাতে তাড়াতাড়ি সে গরম জামা কাপড় নিয়ে চলে আসতে পারে। না 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 না, পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। কাশ্মীরে আত্মীয়, তার কাছ থেকে খবর এলো, তার কাছে টাকা পাঠানো। না ব্যাপারটা তো ঠিক ওই সুবিধের ঠেকছে না। এই যে অমাত্য, আজ রাজসভায় তো বেশ ভালোই দিলে। দিলাম মানে আমি আবার কি দিলাম? ওহ, এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মাছ ভাজা? শুধু শুধু মাছ ভাজা খেতে যাব কেন? ও সব রসিকতা বাদ দিয়ে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি, কাজের কথা মানে বিয়ে আর কি। কি কথা যেন? কেন ওই যে কাশ্মীরি আত্মীয় না কে যেন? ও হ্যাঁ, ইয়ে ইয়ে, হ্যাঁ মানে আছে তো, আছে তো একজন আছে। আছে একজন আছে? কই, কোশ্মিন কালেও তো তার কথা শুনিনি। না মানে এটা আর শোনার কি আছে বলো? হ্যাঁ এটা তো মানে সবাই জানে, মানে এটা তো জানা কথা, জানা কথা মানে অত মানে মানে না করে মানে মানে আসল কথাটা বলবে নাকি আমি হাতে হাড়ি ভাঙবো? এই রে, না না তার আর কি দরকার, মানে এটা তো আমার আর আপনার ব্যাপার বলুন। এই তো বাবা, এসো এইবার পথে এসো চাঁদ, পথে এসো। না মানে ওই কাশ্মীর থেকে সত্যি সত্যি লোকজন আবার এসে পড়বে না তো? সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকুন। তাহলে চিন্তার কিছু নেই বলছো?
আরে হ্যাঁ হ্যাঁ বলছি তো ওদের আসার সব পথ বন্ধ করে দিয়েছি, এলেই একেবারে ঠ্যাং খুলে হাতে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এই বাকিটা আমি বুঝে গেছি। আমি এখন আসছি, দেখি আর কিছু মাল কায়দা করে তুলতে পারি কিনা। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হবে। শাল, চাদর, কম্বল একটা দুটো করে গোছাতে পারলেই কেল্লা পথে। বেশ করে দাম হাঁকতে হবে, তাহলে লোকটাকে দিয়েও আমার বেশ মোটা টাকা থাকবে। নাও দেখাও দেখি কি আছে তোমার এই ঝোলাতে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই তো সুতোর কাজ করা শাল, যা শাল দেব না। আর এই যে দেখুন ফুলের চাদর, আরে কম্বলটা একবার হাত দিয়ে দেখুন, ও শীতে যা আরাম দেবে না। দারুন, সত্যি সত্যি আমার তো তোমার জবাব নেই, বেছে বেছে এনেছো বটে। আমার তো বেশ খেল দেখাচ্ছে তো, বেটা কি মন্ত্রতন্ত্র শিখে হাতে হাতে ঘষছে আর কাঁথা কম্বল হাজির করছে। আমার কিন্তু ওই কচি কলা পাতা রঙের শালটা খুব পছন্দ, কি সুন্দর গন্ধ। মরণ দশা বলি, ওটা গায়ে দেবে না গন্ধ শুকবে? এই যে আমার তো, তা ওটার দাম কত? দাম কত? কোনটা? ওইটা, ওটা হাজার পাঁচেক। পাঁচ? আমি আমি ভাবাস। চুরি নয়, এ তো দিনে ডাকাতি। দর শুনে তো মনে হচ্ছে লাভের গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে। এর মধ্যে আবার পিঁপড়েও আছে। বাবারে, এই কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ তো বটেই, কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে। যা দাম বলছো, তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ গো। ব্যাটা একটা আস্ত মাথামোটা, একেবারে পুরো খিট্টা খাবে, শেষ রক্ষা হলে হয়। কিন্তু মহারাজ, আমার যে আর কিছুই করার নেই, মানে এত দূর থেকে আনা, তাছাড়া ওখানকার লোকেরা তৈরিও করেছে কম, তাই। হ্যাঁ হ্যাঁ, তাও বটে, তবে তবে বেশ কটা চাদর আর শাল বেছে বেছে দাও, আর পারো তো আরো কিছু আনানোর ব্যবস্থা করো, কেমন? সে তো অবশ্যই, তার বলতে। না না, সবকিছুর মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছি না, এবার যে একটা কিছু করতেই হচ্ছে। আরে আরে আরে, ব্যাপার কি কি হয়েছে বলবি তো? হবে আবার কি, নতুন জিনিস এসেছে, তাও আবার তোমার শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়ির জিনিস? কি গো দিদা, বলো দাদুকে বলো কি এসেছে। ও দাঁড়া দাঁড়া, আগে মানুষটাকে বসতে দে, তারপর তো বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিন্নি বলো তো কি হয়েছে বলো দেখি। আর বলো না, দেখো না, বাপের বাড়ি থেকে দাদা আমার জন্য একখান শাল পাঠিয়ে দিয়েছে। তা শুধু ওই তোমার জন্যই পাঠিয়েছে? না না, তোমার জন্যও পাঠিয়েছে গো। এই যে এই বাঁদর টুপিটা। বটে, বাঁদর টুপি। কি গো, কিছু বললে? না না, ভাবছিলাম যে এসব কোথা থেকে দিল, কাশ্মীর তো নাকি বন্ধ। সে কি গো, বন্ধ কোথায়? আমার বাপের বাড়িতে তো কাশ্মীর থেকে শালওয়ালারাই বিক্রি করতে এসেছে গো। তাই নাকি? এবারে বুঝেছি। এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে?
আছে গিন্নি, আছে আছে বেটা। আমার তো এখানে নির্ঘাত কোন একটা দু নম্বরি করছে বুঝলে। কিন্তু কি দু নম্বরি করছে গোপাল দাদু? হ্যাঁ, সেটা ধরার জন্যই তো এবার তোদের কাজে লেগে পড়তে হবে। বুঝেছি, তার মানে টাকা দিয়ে ওর কাছ থেকে সব কিনে নিচ্ছে। দাঁড়া দাঁড়া, ওই দেখ ওইদিকে মন্ত্রী বসা তো হাজির হয়েছে রে। এবার তো চলো, এবার সবটাই গোপাল দাদুকে বলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। গোপাল দাদু, তুমি ঠিকই বলেছিলে, ওদিকে তো দারুণ ব্যাপার গো। অমাত্য মশাই একজনের কাছ থেকে কি সব যেন কিনছে। কিনছে? এই এই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক দেখেছি। তার মানে রাজসভায় আবার আবার কাশ্মীরি গরম কাপড় আসবে। বেশ বেশ। এই যে বাবু, এবার ভাগের ভাগটা ছাড়ো ছাড়ো। এক্ষুনি মানে আগে কেনা বেচা হোক, তারপর না হয় বা তার আর পর নাই কানাই আমার। এবার মানে মানে ছাড়বে না আমি? না না, আমি তুমির কি আছে। বেশ বেশ ঠিক আছে, এই তো এই তো এই তো নাও না। আমি কি বলছি যে দেব না? না না, আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই কাছে লেগে পড়। বাবা বাবা বাবা, এই তো আবার শীতের কাপড় এসে গেছে। একদম খাঁটি খাঁটি কাশ্মীরি কাপড়। বেশ বেশ বেশ, তাহলে কি দেখবেন প্রথমে? মাল যখন খাঁটি বলছো, তখন একটা ভালো দেখে শাল দেখাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, বেশ হালকা কিন্তু গরম, মানে বেশ বেশ যেন চোখে পড়ে আর কি। এই নিন এই নিন, এইটা দেখুন, দাঁড়াবে একটু বেশি কিন্তু জিনিস জিনিস একেবারে এক ঘর, মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি বেশি। এ আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, ইয়ার এমন কি, তবু যদি একটু মানে মহারাজ মহারাজ একটু একটু দাঁড়ান, মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। তোমার আবার হলোটা কি? হ্যাঁ দেখুন তো, এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে, সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ বলো কি, মাত্র 25? ইয়ে মানে এটা এটা তাহলে আগের বছরের। কই দেখি 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 দেখি। না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে টেকো গোপাল, মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ, এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে? হ্যাঁ মিথ্যে, একদম মিথ্যে কথা, গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো, ওদিকে কত ধস ফস করে কি করে আসবে, ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে পিটলে গোপালটা ঠিক ওকেও কব্জা করেছে। এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে, দুর্ভোগ আছে। এই যে আমার তো মশাই,
চেনা চেনা লাগছে? হ্যাঁ মানে না না মানে ইয়ে হ্যাঁ কেমন চেনা চেনা। কিন্তু গোপাল তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলতো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাত করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো, মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছে শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো ওই তো ওই অমাত তো ওই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গচিয়ে মোটা টাকা কামাবে। মহারাজ আমি একা নই, এই মন্ত্রী মন্ত্রী মশাইও ভাগ বেড়েছে, আমার আর লাভ হলো কই? ও তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীব জুটেছে। 25 টাকার মাল 5,000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ মহারাজ মহারাজ এবারে মতো ছেড়ে দিন মহারাজ, সব ফেরত দিয়ে দেবো মহারাজ, সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.